যারা সিরাতুল রসুল পড়েছেন তবুকের যুদ্ধের ঘটনা দেখবেন সেখানে এগুলি বলা আছে। কি ওমর তুমি কতটুকু নিয়ে আসছো? আমার সহায় সম্পত্তি সব অর্ধেক নিয়ে আসছে, আর সন্তানদের জন্য কী রেখে আসছো? বাকি অর্ধেকটা রেখে দিয়েছে। কিছু পরে আসলে আবু বকর, সব হাজির। আবু বকর তুমি কি নিয়ে আসছো? সব নিয়ে আসছি। বাড়ির জন্য পরিবার জন্য কী রেখে আসছো? আল্লাহ ভক্ত রসুলকে রেখে আসছি। ওমর বললেন, হে আবু বকর, কোনোদিন আমি পারিনি, আজকেও তোমাকে পারলাম না। ওই লোকটা পরের দিন আবার আসছে, তো আল্লাহ রসুল বলছেন, এই এদিকে আস, ইঙ্গিতে ডাকলেন কাজ, তুমি যে গতকালকে আসছিলে চলে গেছিলে, আজকে আবার এসে দাঁড়িয়ে আসো, ব্যাপারটা কি বলতো? যে হে আল্লাহ রসুল, রাতের বেলা কুয়া থেকে পানি শেষে যে মজুরি পাই, সে মজুরি হলো এক থলে খেজুর। কালকে এসেছিলাম এটি দান করার জন্য, যখন সন্তানদের চেহারা মনে পড়লো তারা কী খাবে, আমি যে খেজুর করে নিয়ে গেলে তবে তারা খেয়ে রাত্রে ঘুমাবে, আমি সেই জন্য কালকে দিতে পারিনি সন্তানদের মহব্বতে। কিন্তু আজকে আমি ভাবলাম আমি দিয়ে যাবই, যদি আমি কালকে মারা যাই এ দান কে করবে? তাই আজকে আমি সেই এক থলে খেজুর সব নিয়ে এসছি, আপনি কি দানটা কবুল করবে? আল্লাহ রসুল সবার উপরে ঢেলে দিলেন, বলে এটি সবার উপরে চলে গেল আজকে। আনুগত্যের উপরে দৃঢ় থাকা, স্থায়ী থাকা, এটাই হলো সাহাবেরও এই দৃঢ় থাকায় প্রতিযোগিতা করা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বিশেষ করে পেশাজীবী সংগঠনের ভাইদেরকে বলছি, ব্যবসায়ী ফোরামের ভাইদেরকে বলছি, আপনারা ব্যবসায়িক জগতে দিন রাত সবসময় টাকা পয়সা লেনদেন করেন, পেশাজীবীরা তাদের জীবনে হর হামেশা যোগ করছেন, ডাক্তাররা ইচ্ছা করলে একটা রোগীকে সামনে রেখে লক্ষ টাকা নিতে পারেন, কিন্তু রোগীটা গরিব তার কিছুই নাই, লক্ষ টাকা পরিমাণ নিজেদের কিছু নিলেনই না, বরং তার ওষুধটা আপনি কিনে দিলেন। এরকম বহু ডাক্তার আমার ঘরের মধ্যে আছে। এই যে ত্যাগ আপনি করলেন, এর বিনিময়ে আপনি ইনশাআল্লাহ আখেরাতে পাবেন, অত্যন্ত বড় নেকির কাজ হবে আপনার এটা। আর শেষ হলো আসসাবর আলা তাআ, আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করা। আমি মুসিবতে থেকে বাঁচলাম, তারপরে গোনাহ থেকে বাঁচলাম, কিন্তু বাঁচার পরে আমৃত্যু এর দৃঢ় থাকা, এটা খুব কঠিন ব্যাপার। কিছুক্ষণের জন্য হয়তো দৃঢ় থাকলাম, পরক্ষণে শয়তান যখন মাথা বা প্ররোচনা দেয়, বা স্ত্রী যখন কিছু বলে, বা ছেলে যখন কিছু বলে, মনটা দুর্বল হয়ে যায়, না তোর ভুল হয়ে গেল গো, এটা কেমন হলো, বাস আস্তে আস্তে দুর্বল হতে হতে একসময় আপনার ধৈর্যটা হারিয়ে গেল। এটা খুব কঠিন পরীক্ষা, একে বলে আসসাবর আলা তাআ, আনুগত্যের উপরে দৃঢ় থাকা, স্থায়ী থাকা, এটাই হলো সাহাবেরও এই দৃঢ় থাকায় প্রতিযোগিতা করা। অমুক ভাই পারলে আমি কেন পারবো না? এই প্রতিযোগিতার মেজাজ যদি না থাকে, যেটা আমাদের ভাই মোশাররফ বলেছে, চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, যারা সিরাতুল রসুল পড়েছেন তবুকের যুদ্ধের ঘটনা দেখবেন সেখানে এগুলি বলা আছে। ওমর ফারুক বললেন, আমি আমার সম্পদ, উনি বলছেন যে আমি কখনোই আবু বকরের সঙ্গে কোনো কাজে কোনো দানে আমি জিততে পারলাম না, বলছে আমি আজকে মনে মনে ঠিক করলাম আবু বকরকে আজকে আমি হারাবই। তো কীভাবে হারাবে? উনি চিন্তা করলেন, আমার সহায় সম্পদ যা আছে তার সব অর্ধেক নিয়ে আসবো, এত নিশ্চয় আবু বকর পারবে না, একটা ধারণা ছিল। উনি আগে দিলেন কি ওমর তুমি কতটুকু নিয়ে আসছো? যে আমার সহায় সম্পত্তি সব অর্ধেক নিয়ে আসছে, আর সন্তানদের জন্য কী রেখে আসছো? বাকি অর্ধেকটা রেখে দিয়েছে। কিছু পরে আসলে আবু বকর, সব হাজির। আবু বকর তুমি কি নিয়ে আসছো? সব নিয়ে আসছি। বাড়ির জন্য পরিবার জন্য কী রেখে আসছো? আল্লাহ ভক্ত রসুলকে রেখে আসছি। ওমর বললেন, হে আবু বকর, কোনোদিন আমি পারিনি, আজকেও তোমাকে পারলাম না। একদিন আল্লাহ রসুল বলছেন, হে শুনে রাখো, জান্নাতের আটটা দরজা হবে, প্রত্যেক দরজা থেকে ডাকা হবে তোমাদেরকে। তখন আবু বকর বললেন, হে আল্লাহ রসুল, প্রত্যেক দরজা থেকে ডাকার দরকার নেই, একটা দরজাতে ডাকলে তো যথেষ্ট। তো প্রত্যেক দরজা থেকে ডাকবে এমন কোনো মানুষ কি দুনিয়ায় আছে? আল্লাহ রসুল বললেন, আবু বকর, আমি মনে করি আল্লাহর বান্দা তুমি সেটা হবে।
কোথায় অবকারকে না খেয়েছিলেন, খলিফা হয়েছেন, মাথায় কাপড়ের মোড় বেঁধে যাচ্ছেন বাজারে কাপড়ের ব্যবসা করার জন্য। ব্যবসা করে যে লাভ হবে তাই দিয়ে সংসার চলবে, কোনো বেতন ভাতা নাই। শেষে ওমর ফারুক মিটিং ডেকে মজলিস সুরা ডেকে জবরদস্তি তাকে ব্যবসা ছাড়ালেন ও তার জন্য ভাতা নির্ধারণ করলেন। এই তো খলিফাদের জীবন, ওমরের জীবন তো আরও করুন, এগুলো তো সব বলার সময় এখন না। খালি আপনাদের বলছি যে একটা নেকির কাজের দৃঢ় থাকা যে কত কঠিন। ইসবেরু ও সাবরু, সবরের প্রতিযোগিতা করো। তবুকের যুদ্ধের এত দান হয়েছে যে ওসমান গনির দানগুলো আসার পরে আল্লাহর রাসূল বলছেন আজ থেকে ওসমান যদি আর কোনো নেকির কাজ নাও করে তো তারা কোনো ক্ষতি হবে না। এই পুরো জিহাদটাই জায়শুল উসরা, এটা জায়শ ওসমান, ওসমানের জিহাদ। 30,000 সৈন্যের জন্য সবারই জন্য খরপোশ উঠ যা যা লাগে সব বহন করা কি যাত্রা কথা মনে করেন নাকি আপনি? আজকে ইয়াসিন যেটা করেছে ওইরকম দানই কিন্তু সে করেছে, শুরু থেকে এই পর্যন্ত বলা যায় প্রতিটি কাজে ইয়াসিন কাজ করেছে। এখন হয়তো আমরা শেষ মুহূর্তে এসে তাকে ধন্যবাদ দিচ্ছি, সে কিন্তু ইতিহাস বলে ফেলেছে 12 বছর আগের হোটেল আল রাজ্জাককে আমি তাকে বলেছিলাম আমারও স্বপ্ন অনেক আগের ছিল, 12 বছর পরে আজকে বাস্তবায়ন হলো, এটা আপনারা খুশি না? শুরু থেকেই যে লোকটা এই কাজ করেছে আমি অবশ্যই তাকে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাকে এবং তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ঠিক এই ভূমিকা ছিল ওসমান গনির যখন গেলেন মদিনাতে, পানির কষ্টে মানুষ কষ্ট পাচ্ছে, পানি নাই, এটা কুয়া বীর রোমা দেবে না, মোশরেকরা আল্লাহ নবীকে বা মুসলমানদের দিবে না, দেখো তো এটা কত টাকা নেবে, বাজার দরের চেয়ে বহুগুণ বেশি দাম। ওসমান বলে তবু আমি ওইটাই কেন মুসলমানদের দান করে দিলাম, যা যারা গিয়েছেন মসজিদ নবী দেখবেন মসজিদ নবীর ওই মোটা মোটা কার্পেট, আব্দুল মতিন আছে আমার সাথে, ও ছিল আমার সাথে, উঁচু করে দেখালে ওর তলায় সেই গোল দেওয়া আছে বীর রোমা, ওটাই হলো ওসমান গনির কেনা সেই কুয়া, যে কুয়ার পানি খেয়ে তখন মুসলমানরা বেঁচেছিল। এখন সব মসজিদ নবীর এরিয়ার মধ্যে চলে গেছে। যুগে যুগে এরকম বড় বড় দানশীল এসেছিলেন আল্লাহ পাক যাদের দিয়ে বড় বড় কাজ করিয়ে নিয়েছিলেন। এরপরেও হঠাৎ করে একদিন হাজির দূর থেকে উনি দেখছেন একটা লোক গতকালকেও এসেছিল, আল্লাহ রাসূলের চোখ যে এত হুঁশিয়ার চোখ, ওই লোকটা পরের দিন আবার এসছে, তো আল্লাহ রাসূল বলছেন এই এদিকে ইঙ্গিতে ডাকলেন কাজ, তুমি যে গতকালকে আসছিলে চলে গেছিলে আজকে আবার এসে দাঁড়িয়ে আসো, ব্যাপারটা কি বলতো? যে হ্যাঁ আল্লাহ রাসূল, রাতের বেলা কুয়া থেকে পানি শেষে যে মজুরি পাই সে মজুরি হলো এক থলে খেজুর, কালকে এসেছিলাম এটি দান করার জন্য, যখন সন্তানদের চেহারা মনে পড়লো তারা কি খাবে, আমি যে খেজুরগুলো নিয়ে গেলে তবে তারা খেয়ে রাত্রে ঘুমাবে, আমি সেই জন্য কালকে দিতে পারিনি সন্তানদের মহব্বতে, কিন্তু আজকে আমি ভাবলাম আমি দিয়ে যাবই, যদি আমি কালকে মারা যাই এর দান কে করবে, তাই আজকে আমি সেই এক থলে খেজুর সব নিয়ে এসছি, আপনি কি দানটা কবুল করবে? আল্লাহ রাসূল সবার উপরে ঢেলে দিলেন, বলে এটি সবার উপরে চলে গেল আজকে, বলুন আলহামদুলিল্লাহ। যারা কোটি টাকা দিয়েছেন, যারা 1,000 টাকা দিয়েছেন, যে যে অন্তরে দিয়েছেন সেই অন্তর অনুযায়ী আল্লাহর কাছে ইনশাআল্লাহ ওটা কবুল হয়ে যাবে।